আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ মাওলানা আবু সুফিয়ান আবেদী আল কাদেরি মাদ্দাজিল্লুহুল আলীর আসল সিডি পেতে হলে আজমির মনোগ্রাম দেখে কিনুন। অডিও ক্যাসেট ও ভিসিডি প্রযোজনা পরিবেশনায় আজমির রেকর্ডিং সেন্টার, 238 কর্ণফুলি মার্কেট, দোতলা, চট্টগ্রাম। ফোন 7262 64, মোবাইল 01893308 53। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وَصُحَابِهِ أَجْمَعِينَ। আজকে যে সুন্দর মিলাদ মাহফিল, সুন্নি ওয়াজ মাহফিল, এই মাহফিলে পৌনে এক ঘন্টা বিলম্ব হলো যে মহান আল্লাহ উসমান আবিদ আল কাদের এখানে এনেছেন, আপনাদের কত ধৈর্য ধরে সুযোগ দিয়েছেন, সে মহান আল্লাহ তাআলার দরবারে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীর প্রশংসা আমরা করি যে নবীর প্রশংসা করেন আল্লাহ। সবাই তিনবার বলেন আল্লাহ, আস্তে আস্তে তো আওয়াজ বাড়বে, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার ডাইন হাত তুলে বলেন আল্লাহ আকবার, এবার দুনো হাত তুলে বলেন ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল আমরা জানিকে জানি না, আমিন বলেন আমিন। আমি শুধু বলবো আমরা যে আছি দুনিয়ার মধ্যে, আমাদের জীবনের সাথে একটা বিশাল ডিগলার ঘোষণা সংযুক্ত আছে, যে ঘোষণার নাম মউত। সবাই জোরে বলেন কি, আপনার কি মৃত্যু আছে না? আরো জোরে মৃত্যু আছে না? কার কার নাই হাত তোলেন? বলেন আবারও জবাব দেন, মৃত্যু আছে কিনা? কবরে যাবো কিনা? কবরস্থানে যুবক যুবক ছেলে আছে না? যুবতী মেয়েরা আছে না? মুরব্বী বাবারা, এমপি, ওসি, ডিসি, এসপি, প্রেসিডেন্ট কবরে আছে না? বড় বড় আলমরা আছে না? মেয়র কমিশনার আছে না? কবর এমন একটা জায়গা যেখানে সবাই যেতে হয় কি হয় না? আল্লাহ পাক বলেন তোমাদের হায়াতের মালিক আমি, তোমাদের আবার হায়াত সমাপ্তি করে মৃত্যু দিয়ে কবর আনার মালিকও আমি। কিন্তু বন্দারে কেন তুমি বুঝো না, পাঠাইলাম কেন আনবো কেন? কেন কথার কিছু কথা বলে আমি আমার ভাইদেরকে দোয়া করে, এই মুসাফির মানুষ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু আসলাম কেন যাব কেন, পাঠাইলেন কি জন্য, নিয়ে যাচ্ছেন কেন? যিনি পাঠাইলেন তিনি আল্লাহ, যিনি নিয়ে যাচ্ছেন তিনি আল্লাহ। তিনি পাঠাইবার পিছনে কি গুরুত্ব ছিল এই বিষয় আমরা কিছু শুনতে চাই কি চাই না? এটা বুঝতে হবে। এমনও মানুষ, এমনও মা বোনেরা বাসায় আছেন, এমনও যুবক ছেলেরা এখানে আসো, মুরব্বীরা আছেন, এমনও শিল্পপতি এখানে আছে, যে আগামী দিন পূর্ব আকাশে সূর্য উঠার আগে তার মৃত্যু হতে পারে কি পারে? আমি দোয়া করি আপনারা বেঁচে থাকেন, আমারও মৃত্যু হতে পারে কি পারে না? আমি সূর্য উঠবে কেন, এখান থেকে উঠার আগেও আমার মৃত্যু হতে পারে।
তো আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন তোমাদের মৃত্যু আছে, কিন্তু বান্দারে ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। আওয়াজ দিয়ে বলেন, আমরা মুসলমান হতে চাই কিনা? মুসলমানের মধ্যে নামাজ আছে কিনা? রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, মাজার জিয়ারত, বোমাবাজি, এগুলো ইসলামে না। মারামারি, হিংসা, গীবত, জেনা, বেবিচার, অত্যাচার, এগুলো ইসলামে কি আছে? আল্লাহ পাক বলেন, বান্দারে ইসলামে আমি তোমাদের জন্য এমন একটা সিস্টেম দিয়েছি, এমন একটা নমুনা দিয়েছি, ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হ্যাঁ বান্দা, যদি তোমরা ফাসুক্ত নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করো, নামাজ তোমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে, নামাজ তোমাদেরকে বিরত রাখবে, আর এই নামাজ তোমাদেরকে ফাদখুনি ফি ইবাদি ওয়াদখুনি জান্নাতি, এই নামাজ তোমাদের সকলকে জান্নাতে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমরা নামাজ চাই কি চাই না? রোজা চাই কি না? মা বাবার খেদমত, মুরব্বীর প্রতি শ্রদ্ধা, ছোটর প্রতি আদর, এজন্য দুনিয়ার টাইম তো একবারও ছোট্ট, 70-80-90 বছর এগুলো তো হয়াতে না। আগের জমানায় মানুষ হয়াত পাইতেন 400-500-600, আর এখন এমনও হয়াত আছে মারপেট থেকে আসা মাত্র মৃত হয়। এজন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার মুরব্বীরা, পর্দার আলাদা মা বোনেরা, যেই সমস্ত মা বোনেরা ঘরের মধ্যে তোমরা আছো, হয়তো বাবার বাড়ির থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছো, যে দরজাতে তুমি নতুন স্ত্রী বউ হয়ে তুমি আজকে ঘর সংসার করতেছ, আর একদিন মরা লাশ হয়ে, মরা মানুষ হয়ে দরজা দিয়ে বাইর হয়ে যাবে, ঘর তুমি সাজিয়েছ, এই ঘরে মা তুমি দেখতে পারবে না, বোন তুমি দেখতে পারবে না। একটা ঘরের দরজা যখন বানানো হয় 80,000-20,000-30,000 টাকা দিয়ে, ওই ঘরের দরজা তখন মালিককে ডাক দেয়, এ আল্লাহর বান্দা, এই দরজা তুমি কেন বানাচ্ছ? এই দরজার হায়াত তো তুমি পাবে না, আমি থেকে যাব, তুমি তো কবরে চলে যাবে। হ্যাঁ, ওই ঘর মানুষের জন্য বড় শান্তিময় হবে, যেই ঘর করার পরে পাঁচ ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, ঘরের ভিতরে যদি মা বোনের আদায় করে, দুরুদ শরীফ পড়ে, জিকির শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে, নবীর উপর ভক্তি শ্রদ্ধা করে যদি দুরুদ শরীফ পড়ে, ওই ঘরের প্রতিটি ইঞ্চি টাইলস তোমার আমার জন্য আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এজন্য ইদি যত কোটি কোটি টাকা ব্যয় করে মানুষ কি বানতেছে? টাওয়ার, হ্যাঁ, একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা জুব্বার, বয়সও আমাদের নেই, একটা টুফির বয়স আমাদের নেই, একটা আংটির বয়স আমাদের নেই, একটা মোবাইল সেট অনেকেই মাত্র নিয়েছেন, মোবাইল আছে, যে নিয়েছেন সে নেই, ঠিক কি নেই? একজোড়া বাটার জোতার বয়সও আমাদের নেই। এই ঈদে কিনলেন, আগামী ঈদের সময় জোতা পুরান হয়েছে, কিন্তু এই মানুষটা দুনিয়ার, এগুলো একটু খেয়াল করবেন, ব্রেনে আনবেন। আহা আফসোস, কচু পাতার উপর দেখি পানি দিলে পানি টলমলে করে, আমাদের জীবনটা আরো মারাত্মক, কখন কোন দিন কোথায় কিভাবে মরি এটা নিজ বলতে পারি না।
পোষে হলে ঘর হলে বাড়ি হলে অনেক এবাদত ভুলে যায়, অনেক এবাদত। কিন্তু সাহাবাই কিরাম যত টাকা পয়সা হয়েছে তারা এবাদত ভুলে নেই। নবীজির চারজন খলিফা কয়জন? আবু বকর, ওমর, ওসমান ও আলী। সাতজনের মধ্যে দুইজন নবীর শ্বশুর। আল্লাহর নবী চারজন খলিফা, সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান ও আলী, এই চারজন খলিফার মধ্যে দুইজন নবীর শ্বশুর এবং দুইজন নবীর জামাই। দুইজন শ্বশুর এখনো নবীর পাশে ঘুমাচ্ছেন, দুইজন জামাই দুই জায়গার মধ্যে ঘুমাচ্ছেন। আবু বকর নবীর শ্বশুর নবীর পাশে ঘুমাচ্ছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর শ্বশুর নবীর পাশে ঘুমাচ্ছেন, উসমান গনি নবীর জামাই তিনি জান্নাতুল বাকিতে ঘুমাচ্ছেন, শেরানি মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুন জান্নাত ফাতেমা স্বামী ইরাকে কুফা শহরে তিনি ঘুমাচ্ছেন। নবীও নামাজি ছিলেন, শ্বশুরও নামাজি ছিল, নবীর জামাইরও নামাজি ছিল, ছেলেরও নামাজি ছিল, মেয়েরা নামাজি ছিলেন। নবী নিজে নামাজ এনেছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়ার জন্য বলেছেন। আমাদের দেশে অনেক নেতা লিডার আছে যিনি নিজে যা বলে তাহা করে না, কিন্তু আমার নবী এমন একজন নবী নিজে নামাজ এনেছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়ার কথা বলেছেন, নামাজ পড়লে কি লাভ হবে তাও ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু নবীর জামা জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা। তিনি অনেক ধনী মানুষ, আমাদের দেশের কয়েক হাজার কোটি মিলিয়ন ধনী যদি একসাথ করা হয় ওসমান গনির মতো সমান হবে। যাকাত দুই রকম, যে আলমের এলেম আছে ফসার করে না সে বহিল আলম, আর ধনী যার মাল আছে টাকা আছে যাকাত দেয় না সে কি বহিল। কিন্তু আমার নবীর জামাই তাও কি ডাবল জামাই, নবীর দুইজন মেয়ে বিবি কুলসুম এবং রোকেয়া এদেরকে শাদি করেছেন উসমান গনি জিন্দা। আমার নবী বলেন, উসমান তুমি আমার নবীর দুই মেয়ে বিয়ে করেনি, তুমি দুটা নূরের মালিক হয়েছ। আরো জোরে বলবেন না উসমান। তো অনেক ক্ষেত্রে নবীর অনেক বেইমানেরা বলে মাটির, যদি নবী মাটির হয় মেয়েরা বুঝি নূর, তাহলে বুঝা গেল নবীর মেয়েরা যখন নূর হয়েছে নবী শুধু নূর নয় নূর মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর তামান্নায়ে খোদা নূরুন আলা নূর সালাতু নিয়া জোরে আমার নবী নূর নয় নূর নূর। মদিনা শরীফ বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে আমাদের দেশে বৃষ্টি হয় না মাঝে মাঝে? তো মদিনা শরীফ যখন বৃষ্টি শুরু হলো বৃষ্টির সাথে তুফান আসে, তুফানের সাথে আবার বৃষ্টির ভিতরে কি আছে ও যেগুলা পড়ে শির, খুব তুফান হচ্ছে। এইদিকে হযরত বেলাল মসজিদে নববীতে এশারার আজান দিয়েছে, কিসের আজান? কিন্তু সাহাবাইকার আমার ইচ্ছা হচ্ছে মসজিদে আসার জন্য, কিন্তু পরিবেশ এমন খারাপ মসজিদে আসার কোনো সুযোগ নাই। হযরতে কাদাদা নামে একজন সাহাবি ছিলেন, কাদাদা
রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন এই তুফানের বিদ্যুৎ দিয়েও কেউ যদি মসজিদে নাও যায়, আমার আকীদা নিশ্চয় আমার নবী গিয়েছে। তো আমি একদিকে কষ্ট করে নামাজে পড়ব নবীর পিছনে, আর একদিকে নবীর চেহারা মোবারক দেখে আসবো। আর একটু জোরে বলো না, সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? একদিকে বৃষ্টি, শিলা এবং তুফান। কোথায়? মদিনা শরীফ, মদিনাতুল মানাওয়ারা। যে সুন্দর করে নামটা নেবেন, মদিনা শরীফ বলবেন, মক্কা শরীফ বলবেন, আদম শহীদ গুনাহ মাফ হবে। সবাই একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব। যুবক যুবক ছেলেরা একটু জোরে জোরে বলো, মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা, জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা, মনে বড় আশা ছিল। আমার সুন্নি বাবারা জোরে বলো বলো, মক্কা মদিনে তোমরা যাইতে চাও কে চাও না? আল্লাহর নবীর সাহাবী হযরত কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে গেলেন, গিয়ে দেখতে পাচ্ছেন আমার নবী দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তুমি কেন এত কষ্ট করে এসেছো? সামনে হাত দিলে হাত দেখা যায় না, এত তুফান বৃষ্টি শিলা হচ্ছে, কাদাদা তুমি কেন এসেছো? হুজুর আমি এসেছি ইচ্ছা করে। কই কেন? একদিকে আপনার পিছনে নামাজ পড়ব, অন্যদিকে আপনার চেহারা দেখে আমি তৃপ্তি, আমার দিলের তৃপ্তি পূরণ করব। কাদাদা তুমি নামাজের পরে বাড়িতে কিভাবে যাবে? আমি কিভাবে যাবো আল্লাহ রাসূল ভালো জানে। কই তুমি নামাজ পড়ে একটু দাঁড়িয়ে, আমি তোমাকে একটা চেরা গাড়ির ব্যবস্থা করে দেব। নামাজ পড়ে নবীজি চেরাক দিবেন। আল্লাহর নবী বললেন, কাদারা ওই যে মসজিদে নববীর বাহিরে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের মধ্য থেকে তুমি একটা পাতা ছিঁড়ে নিয়ে আসো। কি খেজুর পাতা ছেড়ে নিয়ে আসো? হযরত কাদাদা খেজুর পাতার জন্য যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন খেজুর গাছটি মাটির মধ্যে ডলে পড়ে গেল। কাদাদা খেজুর গাছের কাছে গিয়ে বললেন, এ খেজুর গাছ, নবীজি তোমার থেকে একটা পাতা নামার জন্য বলেছে, তাই বুঝি তুমি গুসা হয়ে তুমি মাটিতে শুয়ে পড়েছো? মানুষের মতো খেজুর গাছের জবান খুলে যায়। কাদাদা তুমি ভুল কেন বুঝছো? আমি গোসা করে তো পড়ে যাইনি, তুমি যে নবীর সাহাবী, নবীর হুকুম মানার জন্য গাছে উঠতে তোমার কষ্ট হবে, কষ্ট যেন না হয় আমি মাটিতে শুয়ে গেলাম, পাতা ছিঁড়তে যেন সুবিধা হয়। আল্লাহু আকবার বলেন। গাছে নবী চিনিনি, আমাদের সামনে যদি হঠাৎ গাছ একটা ডুলি ভরে, আমরা কি আলহামদুলিল্লাহ বলবো? না, দৌড় দিব। জান বাঁচান কি? আর খেজুর গাছ পড়ে খেজুর গাছের পাতা কাদাদার পায়ে লাগলো। কাদাদা বলেন, খেজুর গাছ তোমাকে অনেক ধন্যবাদ, একটি পাতা তিনি ছেড়ে নিলেন, ওই পাতাটা নিয়ে নবীজির হাত মোবারক দিলেন। নবীজির হাত মোবারক দিতে দেরি, ওই পাতার একটা পূর্ণিমা চাঁদের মতো আলো হয়ে যায়। কাদাটা লাগ দিবেন, আর শুনেন না, এই যে আপনি হাত দিলেন,
হাত দেওয়া মাত্র এটা নূর হয়ে গেল, আলো হয়ে গেল। আমার নই বলে না মিন নূর ইল্লা কুল্লু শাইইন মিন নূরি, আমি হচ্ছি আল্লাহর নূর থেকে, সব কিছু হচ্ছে আমার নূর থেকে, আমি যখন ইচ্ছা করি তাকে আমি নূর বানাই দিই। এমন একটা লাইট আপনি আমার হাতে দিয়েছেন, ওই তো আমার বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে। নিয়ামত আমি দেখতেছি, কয় কি কবে দেখতে পাচ্ছি, আমার মৃত্যুর পরে কবরে হাসর মিজানে যায় কোন রাস্তা দিয়ে আমি বেহেশতে যাব, ওই বেহেশতের গট্ট পর্যন্ত এই পাতার আলো দিয়ে আমি দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার বলেন, নবীর মতো আর কিছু আছে? না। নবীর মতো কোনো মাখলুক আছে? না। আমার নবী হচ্ছে নূর, নবীরই বানাইছেন কে? মদিনা শরীফ আজান হচ্ছে, আজান আপনাদের এলাকা আজান আছে না? এটা কোন এলাকা? পূর্ব আশাদুয়ার নাম মরহুম মোহাম্মদ রসুল্লাহ, কেউ যদি বলে মরহুম মোহাম্মদ রসুল্লাহ তার গালের সামনে থাকবে, জুতার বাড়ি পড়বে না। মুয়াজ্জিন যদি বলে এত সুন্দর আজান দিলাম জুতা কেন, কোন নবীর নামের আগে মরহুম কেন, কহ আমি আলেম বালা খাচ্ছি খারাপ। সব একটু জোরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি মায়েশা সিদ্দিকার হুজুর শরীফ থেকে মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য তিনি বাইরে হলেন, সাহাবায়ে কেরাম যাকে যাকে মসজিদের দিকে আসতেছিলেন, আমার নবীজি বলেন আমি যখন বাইর হলাম হাতের বাম দিকে দেখতে পেলাম কে যেন সাজদায় পড়ে কাঁদতে লাগলেন। এই কথা বলে বলে আল্লাহ আমি কিভাবে কবরের দিন কাটাবো, কিভাবে আমি কবরে থাকবো, কিভাবে কবরের দিন রাত আমি কাটাবো। নবীজি বলেন আমি মসজিদে যাইতেছিলাম, একটা মানুষ কবরের চিন্তা অস্থির হয়ে কাঁদতেছিলেন, আমি মানুষটার পেটের উপর গিয়ে হাত দিলাম, এবার দেখি এই মানুষটার কেহ নয় আমার দুই মেয়ের স্বামী হযরত ওসমান গনি কবরের চিন্তায় পড়ে পড়ে কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আপন মেয়ে যাবে কাঁদতেছেন কিসের জন্য? কবরের চিন্তা, কিভাবে যাব, কিভাবে থাকব। আল্লাহর নবী বললেন ওসমান তুমি কাচ্চ কেন, টাকা পয়সা ডলার দিলারের কোনো অভাব নাকি? ওসমান বলে আর রাসূল আল্লাহ আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার শুকর, আমার সম্পত্তির কোনো অভাব নেই, টাকার কোনো অভাব নেই, উটের কোনো অভাব নেই, দুব্বার কোনো অভাব নেই, হুজুর শুধু কান্দি কবরের মধ্যে আমি কিভাবে থাকব। ইয়া রাসূলুল্লাহ কবরের ভিতরে কিভাবে যাব, কবরের ভিতরে কিভাবে থাকব, প্রথম কবরের দিন কিভাবে আমি কাটাবো, প্রথম কবরের রাতটা আমি কিভাবে কাটাবো।
উপরে মাটি, নিচে মাটি, টানে মাটি, বামে মাটি, পায়ের দিক মাটি, মাথার দিক মাটি, সর্বদিক মাটি থাকবে। কিভাবে আমি কাটাবো? আমার রসুল কেঁদে দিলেন, ওসমান তুমি কেঁদো না, তোমার অনেক অর্থের বিনিময়ে আমি ইসলাম প্রচার করেছি, ওসমান তুমি কেঁদো না। আমি রসুল ওয়াদা দিলাম, তুমি যেই কবরে যাবে ওই কবরে তুমি যাওয়ার আগে আমি নিজে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কবরে আসবে, তোসমান হনি বলে সুযোগ তো পেলাম, হুজুর তো আমার কবরে যখন আপনি নিজেই থাকবেন একটু বলেন আমার কবরটা কোথায় হবে একটু দেখাই দেন। নবী কবর দেখাই দেওয়ার ক্ষমতা আছে কিনা? নবী কবরবাসীদের সাথে কথা বলার ক্ষমতা আছে কিনা? কিন্তু আমার নবী হাজার হাজার মরা মানুষের সাথে তিনি কবরের মধ্যে কথা বলেছেন, কারণ নবী দুনিয়ার জন্য নবী, আখিরাতের জন্য নবী, যারা জীবিত তাদের জন্য নবী, যারা মৃত সুবহানাল্লাহ। ওসমান গনি বলে, হুজুর আমার কবরটা কোথায় হবে একটু দেখাই দেন। মাদার জন্য বোধ কিতাবে আল্লামা শেখ মুহাদ্দিস আব্দুল হক মাদেদের রবি সুন্দর করে এই ওয়াকিয়া বর্ণনা দিচ্ছেন। আমার নবী ওসমান গনি কি বললেন, তুমি যখন কবর দেখতে চাও একটা ফাত্তর হাতে নাও। সুবহানাল্লাহ। একটা ফাত্তর হাতে নিলেন তিনি, ফাত্তর হাতে নিয়ে আল্লাহ রসুল বললেন তুমি ফাতরটা সামনের দিকে মারো। তো তিনি সামনের দিকে কি মারলেন? পাথরটা মারলেন, কিছু দূর গিয়ে পাথরটা পড়ল। নবীজি বললেন, ওসমান ঠিক যেই জায়গায় পাথরটা পড়েছে ওই জায়গায় তোমার কবর হবে। নবী কবর দেখাই দিলেন এবং নবী বললেন, ওসমান তুমি হবে শহীদ, রক্তাক্ত অবস্থায় তোমাকে এই কবরে যেতে হবে। উসমান গনি শহীদ হবে এটা আমার নবী জানে, জোরে নবী জানে না? কিন্তু আল্লাহ রসুল যিনি মদিনার জন্য মারা পড়া সশরীরে এখনো জিন্দা, তিনি গায়েব জানে কি জানে না? আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আদেব শহীদ কে যদি একটু সালাম দেয় আর যদি এই কোরআনের আয়াতটা পড়ে, আমার সুন্নি বাবারা বলুন আল্লাহর নবী হয়তো এমন ভাবে তোমার উপর খুশি হবে, ওই মদিনায় থাকা অবস্থায় নবীর দিদার হয়ে যেতে পারে। আল্লাহ যেমন আমাদেরকে মদিনা শরীফ আদব শহীদ বারবার যাবার তৌফিক দান করো। আল্লাহ নবী বললেন, ওসমান তোমার কবরটা হবে এখানে। ওসমান বলেন, হুজুর আমার কবরটা কেন আমাকে পাথর মেরে আপনি আমাকে চিহ্নিত করে দিলেন, এই দেতে দূরত্ব আমাকে পাঠালেন, এর মধ্যে হাকিকত কি, নিয়ামত কি, শান নজর কি? আমার নবী বলল, ওসমান ওখানে তোমার কবর হবে আর এখানে আমার রওজা হবে, এই মাঝখানে যে দূর জায়গা খালি জায়গার ভিতরে যদি কোনো মানুষের কবর হয় কেয়ামত পর্যন্ত তাদের কবর আর আজাব হবে না। উসমান গনি ডাক দিচ্ছি, হুজুর এই নিয়ামত পূর্ণ কথাটা আগে কেন বললেন না?
যদি বলতেন আমার যত শক্তি আছে শক্তি দিয়ে পাত্রটা মারতাম, কুটি কুটি মুসলমানের আজাব থেকে আমি বন্ধ করে দিতাম কবর আজাব থেকে। আল্লাহর নবী বলে ওসমান রে ওসমান, এই দায়িত্ব তোমার নয়, শুনো আর নবী ওয়াওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তুমি কি জানো না আমি চাঁদগাঁও বুঝি না, চট্টগ্রাম বুঝি না, বাংলাদেশ পাকিস্তান বুঝি না, ভারত আমেরিকা বুঝি না, ওসমান অল বিশ্বের মধ্যে কোন মুমিন ঈমানদার জীবিত হোক আর কবরে যাক আমি রাসূল ওয়াদা দিলাম, উম্মত যদি ঈমানদার হয়, মহিলা উম্মত যদি ঈমানদার হয় আমি তোমাকে জানাই দিলাম, ঈমানদার কবরে থাকবা দুনিয়া থাক তার জানের চাইতে কাছে আমি রাসূল উঠাবো। আমার নবী আছে কিনা, আরো জন নবী আছে কিনা, নবী এখনো আছে, নবী এখনো থাকতে পারে আমার সুন্নি ভাইয়েরা, এই জন্য আমি কিছুক্ষণ আগে বলেছি আজকের এই শ্রোতার মধ্যে অনেক কোটিপতি থাকতে পারেন, মধ্যম অবস্থাধীন থাকতে পারেন, একজন গরিব থাকতে পারেন, ব্যাঙ্গারিওয়ালা থাকতে পারেন, সিএনজি ড্রাইভার থাকতে পারেন, বড় একটি কারখানার মালিক থাকতে পারেন, বড় শিল্পপতি থাকতে পারেন, কিন্তু কথা হচ্ছে এই দনিত্য কোনো দাম নাই, এই গরিবের কোনো দাম নাই। আল্লাহ বলে ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান যতক্ষণ না হবে কবর আসিও না। আল্লাহরে মুসলমানকে কয় যে ব্যক্তি আমাকে মানে, আল্লাহ মুসলমানকে কয় যে ব্যক্তি আমার রসুল মানে, আল্লাহ মুসলমানকে কয় যে ব্যক্তি ওলি আল্লাহ মানে, আল্লাহ মুসলমানকে কয় যে ব্যক্তি ফাসক্ত নামাজ পড়ে, 30টা রোজা রাখে, মা বাবার খেদমত করে, ওলি আল্লাহকে মানে, জিয়ারত করে এবং আমি আমার নবীর সুন্নতকে পালন করে ওই ব্যক্তি মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যায় যদি কবরে আসে তার লাশটা পিঠটা কবরের মাটিতে লাগার আগে আল্লাহ রসুল তাকে গিয়ে কবরের মধ্যে কোলে তুলে নেন। নামাজ ফজর আজান যখন হবে আজকে মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, সবাই বলেন আসসালাতু খায়রুম মিন, গুম হতে নামাজ ভালো, বলেন গুম হতে নেই কথা বলবেন মুয়াজ্জিন তুরুফুর খোদার গজব, আমি ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত দুর্বল নিয়ত করছি 10টার আগে উঠতাম, এই কাঁদের ফেরেশতারা বলবে কিরি ব্যাক কর, ওয়াজ শুনছিলি হাত তুলেছিলি নামাজ পড়তে, এখন নামাজ পড়ছ না। এজন্য সকলকে আমি অনুরোধ করে বলবো, বিশেষ করে আজকে যিনি মাহফিল করাইছেন তার নাম কি, মোহাম্মদ ফোরকান, ফোরকান সাহেব অনেক কষ্ট করে, কষ্ট কি আল্লাহ তৌফিক দিয়েছেন, হ্যাঁ মাহফিল করাইছেন, এই মাহফিলটা বেহেশতের বাগান, এই জমিন আমাদেরকে সাক্ষী দিবে, ও আম্মা বিনিয়মাতি রাব্বিকা ফাহাদ্দিস, হাসরের ময়দানে জমিন হাদিস বলবে, আল্লাহ এই মাটিতে বসে তোমার বন্ধু ওয়াদা করে নামাজ পড়েছে তাকে ব্যস্ত দাও, সুবহানাল্লাহ। আমার যুবক ছেলেরা বলো ব্যস্ত চাও না, এই যুবকরা তোমরা হাত তোলো ব্যস্ত চাও না, ব্যস্ত চাইতে হলে নামাজ লাগবে কিনা, নামাজ পড়ার জন্য হুকুম কা, আমিন বলো, আজকে আবু সুফিয়ান আবিদ আল কাদির সালাম তোমাদের মা মা বোনকে পৌঁছাই দিবে যে মা বোন স্ত্রী কি বলবেন যে হুজুর বলেছেন নামাজ ঠিকঠাক ভাবে পড়তা, যদি পড়ো মেয়েরা ফাতেমার সাথে হাসর হবে আর আমাদের সিদ্দিক আকবরের সাথে হাসর হবে, তাহলে কোনো মানুষ জাহান্নামে যাক এটা কি আমরা চাই? এজন্য মুসলমান যখন বিপদে পড়বে, একটা সমাজে একটা উপযুক্ত মেয়ে আছে বিয়ে দিতে পারে না টাকার অভাবে, সমাজে যারা ধনী মানুষ বা কয়েকজন একত্রিত হয়ে একটা মেয়েকে যদি উপযুক্ত মেয়েকে বিয়ে দিতে পারো তাহলে তুমি একটা মসজিদ করার সওয়াব পাবে, যদি কোনো বিমারী ডাক্তার ওষুধের কি দিয়েছে ওষুধে স্লিপ কে কইছে
বালা একবার একবারে খাস কথা এটি বলো, বাংলা ভাষার ভিতরে আবার ইংলিশ বাবুর বাবু, এখন রিক্সাওয়ালারও ইংলিশ কয়, কয় বাবা একটু রাস্তা একটা আসতে দিলে চালা, কয় সুপারিতে আরাম আইডিয়া আছে বাবুর বাবু, ডাক্তার কি দিছে ওষুধের একটা, কিন্তু অথচ ওষুধের দাম 1000 টাকা 700 টাকা, পয়সা নাই ওষুধ আনতে, একজন ভালো ধনী মানুষ সমাজের সচেতন ব্যক্তি যদি ওষুধটা আনি দাও, রসুল বলেছে তুমি ওষুধ আনি দাও নি, আমার একটা সুন্নত আদায় করছো, যাও ওই সুন্নতি রসুলা মানে হাব্বা সুন্নতি, আমার সুন্নত যখন পালন করছো এই সুন্নতের কারণে আমার মহব্বত করছো, তো আমার মহব্বত করার কারণে কি হয়েছে, ওমান আহব্বানি কানা মাই ফিল জান্নাহ, তুই ওষুধ নিয়ে দেস নি আমার সাথে বেসতে যাবে একটা শক্তি নামা করেছো, জোরে বলুন সুবহানাল্লাহ, আমরা নবীর সুন্নত চাই কি না চাই, এটা কি মাহফিল সুন্নি ওয়াজ মাহফিল, কিন্তু ওয়াজ সুন্নি আমলে সুন্নি, যেন সুন্নত গুলো পালন করবেন, কোনো বিমারি যদি অসুস্থ দেখতে যাবেন যাই প্রয়োজন না হলেও বলবেন আপনার কিছু লাগবে, যদিও না দেন সুন্নত আদায় হয়েছে, ডাক্তার আনতাম, আল্লাহ বলেন নসুল বলেন তোর এই মা বাপ যদি তোর জন্য মুরুক্ষ, তোমার এই মা বাবার পায়ের নিচে তোমার বেহেশত, আমার যুবক ছেলেরা বলো মা বাবার খেদমত চাই কিনা, এই জন্য মা বাবার খেদমত বেশি বেশি করবেন, এতে ফোরকান উদ্দিন সাহেব আজকে যে এখানে মাহফিল করার সুযোগ করে দিয়েছে আর আপনাদের মা বাবার কথা শুনতেছেন, যদি আপনার আমল করেন ওনার আমলে আল্লাহ সওয়াবগুলো দান করবে, ওনার পূর্বপুরুষ যদি কবরে চলে গিয়ে থাকে তাদের কবরকে আল্লাহ জান্নাত বানাবে, এই জন্য আমার ভাইয়েরা আপনারা সবসময় আমল করতে চেষ্টা করবেন, এক মুসলমান এক মুসলমানকে দেখলে কি দিবেন সালাম দিবেন, সালাম সুন্দর করে সালাম, আল্লাহ নবী দুজাহানের বাদশা নবীর স্ত্রীগণ কয়েকজন বিবি ছিলেন, সমস্ত বিবিরা বিশেষ করে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল মসজিদ থেকে আসতেন, খ্রিস্টান ইহুদির কাফেরের বাড়ি বলে আমার 5 কেজি গালি দিছে, এখন মাহফিল থেকে আসে আমার কি করতেছে, এই আজকে খেদমত করবো স্বামীর, সালাম দিলে মহাব্বত বাড়ে, স্বামী তার স্ত্রীর প্রতি সালাম, স্ত্রী স্বামীর প্রতি সালাম, যদি আপনি কোথাও ব্যবসায় চলে যান চাকরির মধ্যে চলে যান আপনার স্ত্রীকে বলবেন আসসালামু আলাইকুম আমি যাচ্ছি, যদি বেঁচে থাকি আমার দেখা হবে, আমার স্বামী যদি সালাম দেয় স্ত্রী যদি সালাম দেয়, রসুল বলে কোন সংসারে যদি সালাম আদান প্রদান হয় ওটা মজবুত মুসলমান হয়ে যায়, ওই মজবুত মুসলমান মৃত্যুর সময় অটোমেটিক কলমা শরীফ তার জমানে এসে যায়, দাড়ি রাখার চেষ্টা করবেন, দাড়ি এটা বড় সুন্নত, এটা কবরে আলো, অনেকে দাড়ি ফেলে দেন, দাড়িটা নিয়ে কমপক্ষে কবর যাওয়ার চেষ্টা করবেন, কারণ কবর এমন একটা জায়গা যেখানে আলো নাই বাতাস নেই, যদি ইমান সাথে দাড়িটা কবরে নিয়ে যাইতে পারেন এই দাড়িগুলোর মধ্যে এমন একটা নূর বাহির হবে কবরের চতুর্দিকে 70 গজ আলো হয়ে যাবে, মা বোনেরা তোমাদের অলঙ্কার তো কানে নাকে গলা হাতে, আর পুরুষের অলঙ্কার যেন হবে, তা অনেক মহিলা আছে দাড়ি দাড়ি আসেনি কোন দাড়ি থাকলে না থাকলে আস, খবর আছে ফেরেস্তা আছে কাঁধে কয়জন দাড়িওয়ালার হিংসা করছো, ফেরেস্তারা লিখছে উনি দাড়ির প্রতি নট লিখছে ফেরেস্তারা, কবরের মধ্যে যখন যাবেন বেশি না 1 কেজি ফিডের মধ্যে ছাড়বে,
মারতেছেন কেন? দাঁড়িয়ে পছন্দ করো না, কাবার ফাটান একটু পছন্দ করি, কার সময় নাই সুহান আমি চাঁদপুরের সন্তান হলে কি হবে? সুন্নিয়তের স্বার্থে চট্টগ্রামের জমিনে, ঢাকার জমিনে, টেকনাফকে দুনিয়া, এশিয়ার থেকে ইউরোপ, কি আমেরিকা, কি রাশিয়া, অল বিশ্বে সুন্নিয়তের পক্ষে কথা বলার আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আমরা সকলে জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? বলে আল্লাহ একবার জন্য দাড়ি রাখার চেষ্টা করবেন, একজন মুসলমান হিসাবে মাথায় টুপি দেওয়ার চেষ্টা করবেন, মেসওয়াক করার চেষ্টা করবেন, পবিত্রতার জন্য ডিলা নেওয়ার চেষ্টা করবেন, নখগুলো ছোটো রাখার চেষ্টা করবেন, দাঁতটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। কারণ হাদিস শরীফ আছে, তোমার সমাজ তখন সুন্দর হবে, এবাদত তখন তোমার কবুল হবে, আত্মহুর শত্রুর ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতে ঈমানের অঙ্গ যদি পরিষ্কার না হও, দোয়া কবুল হওয়ার কোনো রাস্তা নাই। আমাদের দেশে অনেক মুসলমান আছে রোজা থাকে না, ইফতার জোর সরে খায়, আছে না? আল্লাহ বলে সাউমুলি ওয়া নাসুজিবিহি, বন্ধারে মুসলমান হয়ে যদি কবর আসতে চাস রোজা রাখ, যদি রোজা থাকিস আমি আল্লাহ নিজে তোর সাথে দেখা করব। যদি রোজা রেখে কবরে যেতে পারো, ওই কবরটা হবে তোমার জন্য বেহেশতে বাগান। এই জন্য এগুলো মনে রাখবেন, আমার কথায় মনে কষ্ট নেবেন না। কারণ যদি অনেকে 70 বছর হায়াত পেয়ে থাকেন, যদি 50 বছর চলে যায় আর কয় বছর, যদি কেউ 60 বছর হায়াত পেয়ে থাকেন, 50 যদি চলে যায় আর কত, 5 বছর, 1 সেকেন্ডেরও কোনো ভরসা নেই। এর জন্য আমার ভাইয়েরা আজকে যে খুব সুন্দর এখানে নোরানি ইমানি মাহফিল হয়েছে, হে কে ফোরকান উদ্দিন, আহ কত সুন্দর নাম ফোরকান, কোরআনের এক নাম কোরআন, ফুলকারুল হামিদ, কোরআনুল মজিদ, এত সুন্দর নাম আজকে যে মাহফিল করেছে, আমি তাকে দোয়া করি, তার পূর্বপুরুষকে দোয়া করি, তার এলাকাবাসীকে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হয়ে, মুসলমান হয়ে কবর যাওয়ার তৌফিক দান করে। আর একটু জোরে বলুন না আমিন। এই জন্য সবসময় দরুদ শরীফ পড়বেন, মিলাদ শরীফ পড়বেন। এবং আরেকটা কথা, ঘরের মধ্যে কোরআন শরীফ অনেকের আছে কিনা, কিন্তু টিভির উপরে ফর্দা আছে, কোরআন শরীফের গিলাফ আফসোস। আল্লাহ নবী বলেন, তুমি পুরুষ হও বা নারী হও, মহিলা হও, বিবাহিত হও আর অবিবাহিত হও, এ আমার উম্মত নারী পুরুষ, কোন ঘরে যদি তোমার কোরআন শরীফ থাকে, এই কোরআন শরীফ যদি তুমি তেলাওয়াত করো, কোরআন শরীফ যদি তুমি পড়ো, রাসূল বলেন যতক্ষণ তুমি কোরআন শরীফ পড়লা ততক্ষণ যেন তুমি আল্লাহর সাথে কথা বললা। জোরে বলো আমরা কোরআন শরীফের তেলাওয়াত চাই কিনা? আরো জোরে বলো চাই কিনা? মুসলমানের জন্য কোরআন শরীফ শিক্ষা করেছেন কে? শিক্ষা ফরজ কে করেছেন? আল্লাহ করেছেন। এই জন্য কোরআন শরীফ পড়বেন, এবং মা বাবার বেশি খেদমত করবেন। অনেক ছেলেরা তো যুগ যাবে মা বাবার মনে কষ্ট দেওয়া। এক বেচারা একদিন আমারে বলে, হুজুর আপনার কাছে আমি বলবো বলবো অনেকদিন ঘুরতেছি, একটু আমার দোয়া করেন। কি আমার ছেলেটা আমারে প্রায় মারে। তোমার ছেলে তোমারে মারে? হ্যাঁ মারে। তো তুমি একটু আমার সঠিকভাবে বলো, তুমি তোমার আব্বারে কয়বার মারছ? মাত্র 3 বার। কয়বার বলো? মাত্র, মানে থাকলে আরো মৃত্যু। তা আমি দোয়া করি তুমি আরো 100 বার খাও।
মা বাবার মনে কি দেয়? কষ্ট দেয়। সে একদিন মা বাপ হয়ে কষ্ট পায়। এই জন্য আমার বাবার এই পূর্ব পরিধির পাড়ায় ওমর মিয়া কন্ডাক্টরের বাড়ি সংলগ্ন আউজিতে মাহফিলের মধ্যে তোমাদেরকে বলবো, মা বাপ যদি থাকে তোমরা বেশি বেশি আদর করবে। 1 কেজি আপেল লওয়ার কোনো দরকার নাই, 1 কেজি আঙ্গুর লওয়ার দরকার নাই, 100 গ্রাম আঙ্গুর নিয়ে বুড়ুমার হাতে যদি বাবার হাতে দাও, বাবা মা যদি একটা আঙ্গুর খেয়েছে তার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তোমার কবিরা সগিরা গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমার ভাইয়ারা, মা বাপ যদি থাকে খেদমত করো, আর যদি না থাকে মা বাবার কবর জিয়ারত করো। আল্লাহ রসুল বলে, কোন ছেলে যদি মা বাবার কবর জিয়ারত করে, কবরের পশ্চিম পাড়ে যদি দাঁড়ায়, আর যদি কেঁদে কেঁদে বলে রব্বির আমি বুঝি আমার বাবা নেই, আমি বুঝি আমার মা নেই। ও আমার শুনি বাবারা ভাইয়ারা, মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবা যদি তাকে বেশি বেশি মহব্বত করো, আর যদি কবরে যদি যায় মা বাবার জিয়ারত করো। রাসূলুল্লাহ বলেন, মা বাবার কবরের পশ্চিম পাড়ে দাঁড়াইয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা যদি বলতে পারো, আর দুরূদ শরীফ পড়ে যদি কাঁদতে পারো, তোমার নাকের তোমার চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার পূর্বে আল্লাহ তোমার মা বাবার কবরকে জান্নাত বানাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা মা বাবার জিয়ারত চাই কি চাই না? চাই। মা বাবার জিয়ারত চাই। বেশি বেশি করবেন, কবরস্থানের কাছে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমাদের প্রতি আমাদের সালাম, তোমরা আমাদের আগে গিয়ে সেরেছ, আমরা তোমাদের পিছনে পিছনে আসতেছি। এই জন্য আমার ভাইয়েরা, আজকে ফুরকানউদ্দিন তিনি অনেক কষ্ট করে আজকের যে মাহফিল এখানে হয়েছে, সুন্নি মাহফিল, আল্লাহ ওনার মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। ওনার মা বাবার কবর আজকে নতুন নতুন সওয়াব চাইতেছে। সুবহানাল্লাহ, কি সন্তান রেখে এসেছো যে আজকে নূরের বাতি জ্বলতেছে। আল্লাহ আল্লাহ ফুরকানের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। আসেন আমরা জিন্দা নবী হায়াতুন নবীকে একটু দাঁড়াইয়া সালাম দি। ইয়া নাকে নিয়া কান্দিলেন আত মহা খোদারি হইল দয়া কবুল করিলেন উয়া। ইয়া নবী জোরে বজমে হেদায়ত পেলা
بكماله كشفت تجاه بجماله দেশবাসীর জন্য, ওয়ার্ডবাসীর জন্য আল্লাহ পাক কবুল করুন, সবাই আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, সবাই তিনবার বলুন আল্লাহ, আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ, 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 রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমিন। আয় আল্লাহ পূর্ব ফরিদের বাড়া ওমর বিয়া কন্ডাক্টরের বাড়ি সংলগ্ন ময়দানে মাহফিল করেছে, মাহফিলের সবাব সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও, জিন্দা নবী হায়াতুন নবী নূর নবী রাসূলের দোয়া কবুল করো, আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে, আল্লাহ যদি তাই হয় দয়াল নবীর রসুল আমাদের গুনাহ তুমি মাফ করে দাও, ইয়া আল্লাহ একরাম মিয়া মরহুম হাজি সেমনারা মরহুম মরহুমা তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, ইয়া আল্লাহ ফুরকান সাহেবের জেঠা সাসা চাচি জেঠা জেঠি আত্মীয় স্বজন যে শ্বশুর শাশুড়ি এদের মধ্যে যারা ইন্তেকাল হয়েছেন তাদের কবর গুলা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, ইয়া আল্লাহ তোমার বান্দার দিলের মাকাসাদ পূরণ করে দাও, ইয়া আল্লাহ এলাকার মধ্যে খাস রহমত নাযিল করে দাও, ইয়া আল্লাহ যেই কাজ করলে তুমি রাজি তোমার মদিনার হাবিব নবী খুশি ওই কাজ বেশি বেশি করার তৌফিক দাও, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা জালামনা জালামনা করিয়াছি রব্বানা, সবাই বলেন কত করিয়াছি রব্বানা, মাফ করে দাও মাগো তাআলা সবে গুনাহ গুনার বোঝা মাতলো আত্মীয়দের মধ্যে যারা বিমারী শেফা দান করো, জেঠা সাসা সাসি জেঠি খালা ফুফু যারা মৃত তাদেরকে জান্নাত নসিব করো, খাস করে মৃত হাজি একরাম মিয়া মৃত সেমনারা বেগম তাদের কবরকে জান্নাতের বাগান, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি ওয়া নূর জাতিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, যেই দিন আমরা মরে যাব নবীকে সামনে রেখে আমাদের জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।